ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ গোল পোস্ট। তো এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব রিয়াল কাশ্মীরের ব্যাপারে। তো আজকে হিরো আই লিগের ফার্স্ট ম্যাচ ছিল, যেখানে আমরা দেখেছি রিয়াল কাশ্মীর ফেস করেছে মিনার্ভা এফসিকে। তো মিনার্ভা এফসি যা এখন নাম চেঞ্জ হয়ে গেছে পাঞ্জাব এফসিতে, তা এখন আর মিনার্ভা বলা চলবে না। তো আজকে 11:00 থেকে শ্রীনগরে টিআরসি গ্রাউন্ডে খেলা ছিল এবং স্কোর লাইন দ্বারাই ফাইনালি 1-1। ফার্স্ট হাফের প্রথম থেকেই দুটো টিমই তাদের অপরচুনিটিস খুঁজছিল এবং 21 মিনিটের মাথায় মাকানের গোলে এগিয়ে যায় মিনার্ভা পাঞ্জাব এফসি। এবং তারপরেই মোটামুটি ফার্স্ট হাফটা অপরচুনিটি পেলেও কেউ গোল করতে পারেনি, কিন্তু সেকেন্ড হাফের শুরু থেকেই একদম ডমিনেট করতে থাকে রিয়াল কাশ্মীর, এবং যার ফলে 60 মিনিটের মাথায় ক্রিজো ইকুয়ালাইজার পেয়ে যায় লিম্বুকে একদম হারিয়ে দিয়ে। এবং তারপরেই আমরা দেখি যে রিয়াল কাশ্মীর ছন্দে ফিরে আসে এবং অ্যাটাকের পর অ্যাটাক করে এবং লাস্ট 10 মিনিটে বিভিন্ন চান্স ক্রিয়েট করলেও ভালো ডিফেন্স করে পাঞ্জাব এফসি। এই ড্রয়ের ফলে আমরা দেখতে পেয়েছি যে পাঞ্জাব এবং রিয়াল কাশ্মীর দুটো টিমই তাদের পজিশন হোল্ড করে। রিয়াল কাশ্মীর চলে যায় 8 নম্বর পজিশনে এবং পাঞ্জাব এফসি থাকে 3rd পজিশনে। এছাড়াও ইস্টবেঙ্গলের পয়েন্ট হয় 5 ম্যাচে 8 এবং ডেভিড রবার্সনের টিমের পয়েন্ট হয় 5 ম্যাচে 6, পাঞ্জাবের পয়েন্ট হয় 7 ম্যাচে 10। তো মোটামুটি এখনও 2টো গেম হাতে আছে ইস্টবেঙ্গল এবং রিয়াল কাশ্মীরের। তো দেখা যাক তারা সেই 2টো ম্যাচে কী করে খেলে। এবং ইস্টবেঙ্গলের নেক্সট ম্যাচ গোকুলামের সঙ্গে, যেখানে আমরা গতকাল রেড কার্ডের অনেক একদম আসর দেখতে পেয়েছি, প্রায় 15 মিনিটের মাথায় 3খানা রেড কার্ড হয়েছে। এবং আমরা দেখেছি যে 3-2 গোলে জিতে গেছে চেন্নাই সিটি এফসি সাউথ ইন্ডিয়ান ডার্বিতে, যেখানে মোহাম্মদ ইরশাদ রেড কার্ড দেখেছে, তারপর শরীফ বলে একজন চেন্নাইয়ের প্লেয়ার সে রেড কার্ড দেখেছে। তো মোটামুটি 3খানা রেড কার্ড দেখার ফলে মানে খেলাটা লাস্টের দিকে খুব মানে মুখরোচক হয়ে যায়, এবং যার ফলে চেন্নাই সিটি এফসি ম্যাচ জিতে তাদের পজিশনস চেঞ্জ হয়ে যায় লিগে। তো সেই লিগ পজিশনস তোমরা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো দেখে নাও। এবং ইস্টবেঙ্গল নেমে গেছে 6-এ, কিন্তু মোহনবাগান যেহেতু কালকে অ্যারোসকে হারিয়েছে তাই মোহনবাগান 13 পয়েন্টে আবার টপে চলে আসে। এছাড়াও আজকে হিরো এডিল লিগ খেলা হচ্ছে, যেখানে মোহনবাগান খেলছে তাদের হোম গ্রাউন্ডে ইউনাইটেড স্পোর্টসের সাথে, এছাড়াও ইস্টবেঙ্গল খেলছে সায়ের মাঠে। তো সাই ভার্সেস ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ভার্সেস ইউনাইটেড স্পোর্টসের আজকে যে খেলাটি আছে সেটা তোমরা এনজয় করো, এবং তাদের রেজাল্টস নিয়ে আমরা আসবো নেক্সট ভিডিওতে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নোটিফিকেশন বেলটি অন করে দেবে যাতে তোমাদের কাছে নিউ নোটিফিকেশন যায়। তো আজকের জন্য আপাতত এটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। সি ইউ লেটার, বাই বাই।